গত কয়েক দশকের মধ্যে সবচেয়ে কঠিন সময়ের মুখোমুখি হতে যাচ্ছে বিশ্ব অর্থনীতি, এমন আশঙ্কা ব্যক্ত করেছেন ব্যাংক বস খ্যাত আমেরিকান ব্যাংকার জেমি ডিমন। তিনি আমেরিকার বড় চার ব্যাংকের মধ্যে বৃহত্তম জেপি মর্গান চেজের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা। এর আগে তিনি নিউ ইয়র্কের ফেডারেল রিজার্ভ ব্যাংকে পরিচালনা পরিষদে ছিলেন। ইউক্রেন ও ইসরায়েল প্যালেস্টাইন যুদ্ধের প্রসঙ্গ টেনে তিনি বলেন, বিশ্বব্যাপী ভূরাজনৈতিক উত্তেজনা বাড়ার সঙ্গে পাল্লা দিয়ে এগিয়ে আসছে অর্থনীতির দুঃসময়, এমনকি সামনে জ্বালানির দাম ও খাদ্যমূল্য আরও বাড়তে পারে বলে সতর্ক করেছেন তিনি। তিনি বলেন, আমি আশঙ্কা করছি সামনে আমাদের জন্য আরও খারাপ সময়ের অপেক্ষা করছে। সম্ভবত গত কয়েক দশকের সবচেয়ে খারাপ সময়ের মুখোমুখি হতে যাচ্ছি আমরা। এমনকি এই পরিস্থিতি থেকে কিভাবে বেরিয়ে আসা যায় সেটাও অনিশ্চিত। ভূরাজনৈতিক টানাপড়নের কারণে অনিশ্চয়তা বাড়ছে বৈশ্বিক অর্থনীতিতে। মহামারী পরবর্তী সময়ে বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি, প্রতিকূল আবহাওয়া ও মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আনতে বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংকের সুদহার বৃদ্ধি এমনিতেই প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা অর্জনে। সেখানে সরবরাহ চেইনকে ব্যাহত করছে ভূরাজনৈতিক উত্তেজনা। আগামী দিনগুলোতে এর নেতিবাচক প্রভাব আরও তীব্র হওয়ার আশঙ্কায় উদ্বেগ প্রকাশ করেছেন G20 সদস্যগুলোর নীতি নির্ধারকরাও। মরক্কোর মারাকেশে গত 12-13 অক্টোবর দুই দিনব্যাপী বৈঠক করেছেন G20 দেশগুলোর অর্থমন্ত্রী ও কেন্দ্রীয় ব্যাংকের গভর্নররা। সেখানে যুদ্ধ ও সংঘাতে নিপীড়িত মানুষের অবস্থা নিয়ে উদ্বেগ জানানো হয়। বৈশ্বিক অর্থনীতির চলমান অবস্থা সম্পর্কে জাপানের অর্থমন্ত্রী বলেন, অর্থনৈতিক প্রবৃদ্ধি এখনও অনিশ্চিত ঝুঁকিপূর্ণ অবস্থানে রয়েছে, এটা ভূরাজনৈতিক উত্তেজনায় আরও তীব্র হবে। এমনিতেই তীব্র আবহাওয়া, প্রাকৃতিক দুর্যোগ এবং সুদহার বৃদ্ধি একটা প্রতিবন্ধকতা হিসেবে হাজির হয়েছে। মারাকেশের বৈঠকটি এমন সময় হচ্ছে যখন বিশ্বের প্রধান অর্থনীতিগুলোর কেন্দ্রীয় ব্যাংক মূল্যস্ফীতি কমিয়ে আনতে সুদহার বাড়িয়েছে। G20 সদস্যগুলোর অনেকেই প্রত্যক্ষভাবে রাশিয়া ইউক্রেন যুদ্ধের জন্য কঠিন সময়ের মধ্যে পড়েছে।